সারা জীবন ইট মাথাতে ঘুমাইছি তো আপনি চিন্তা করেন না আপনি শান্ত আপা শোন আপনি শোন শোন আপা শোন আচ্ছা তোমার নাম অপূর্ব কেন আপা আমার আসলে কোনো নামই ছিল না উস্তাদের কাছে আইসা আমার পরিচয় রয়েছে দেয়া সব দেওয়ার পর ওই যে উস্তাদের কাছে একটা কবি আছে না দাড়িওয়ালা দেখেন নাই উনি হই না কইল যাহা ইতিপূর্বে দেখা যায় নাই তাহাকে অপূর্ব বলে উহার নাম অপূর্ব রেখে দাও সেইখান থেকে আমি অপূর্ব আপা একটা কথা কমু কি আপা আসলে আমি অপূর্ব কেমন আমার কোনো মায়া দয় নাই এইটা কি জন্য কন্ত আপা তুমি অপূর্ব এই কারণে হ্যাঁ আসলে আমি অপূর্ব আপনার গো মা বাপ নাই না মরে গেছে হ্যাঁ আপা একটা কথা জিজ্ঞাসা করমু আপনার গো আপনার গো না মা বাপের চেহারা মনে আছে আছে আমার না বাপ কেরা জানি না মার চেহারা মনে নাই রাত্রে রাত্রে শুয়াবি কত ভাবছি আমি যেন স্বপ্নে আমার মারে দেখি তাও কোনদিন দেখি নাই
এই দেখেন আমার চোখে পানি এসেছে, আমার বলে আমার কান্না লাগতেছে, আমি কেঁদে দিলাম কিন্তু বাবা আমি কিন্তু কান্না থেকে আমার বাদ পারছি না, আমি কেঁদে দিলাম বাবা, আমি আমি কেঁদে দিলাম বাবা, আপনারা ঘুমান মানে আমি কিন্তু কেঁদে দিলাম কিন্তু বাবা আমার কান্না লাগতেছে, কেউ থাকে আমার পারবো না কিন্তু আমার কান্না লাগতেছে। অনেক রক্ত গেছে তো, এটা খাইলে রক্ত হয়, ভিটামিন আছে, এটা আপনার জন্য আনছি, আপনি খাইয়েন। অপূর্ব আমি এটা রাখবো না। কেন? তুমি একজন সন্ত্রাসী। আমি যে সন্ত্রাসী হয়েছি তাতে তো আমার কোনো দোষ নাই। কেন, তোমাকে কি কেউ জোর করে সন্ত্রাসী বানিয়েছে? আমি ছোটকাল থেকে মানুষের লাথি কুত্তা খাইছি, আমি ভাত খাওয়ার জন্য পেটের দায়ে বাইরে থাকার জন্য সন্ত্রাসী হয়েছি। তুমি এটা রাখবো না? না আমি রাখবো না। দুনিয়া আমার আপন কেউ নাই, জীবনে কোনোদিন কারোর জন্য আমি কোনো কিছু কিনি নাই। আমার জন্য কিনে আনলে কেন? তোমার জন্য আমার না পরনের মধ্যে কেমন জানি লাগে, আমি কইতে পারি না, কিন্তু এখন না আমার খুব দুঃখ লাগতেছে, আমার 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 ভারি জিত লাগতেছে। কেন? আমার মনে হইতেছে আমি রাখবো না, এগুলো ফেলাই দিলাম, ফেলাই দিলাম, আমি গালাই দিলাম, গালাই দিলাম, আমি চাই না, আমার কিন্তু কাল জ্বলাইতেছে, আমার বুক পাইতে চাইতেছে, আমার বুক ফাইতে যাইতেছে। তুই কোন জায়গায় ঠাই করবো? আমি কই যাব রাত্রে? আমি কই থাকবো? কে আমার খাইতে দিব? নাই ভাই জবাব দিয়া যা, নইলে আমি তুলে সবার আমি মাইরা ফালাবো, আই আমি সবার মাইরা ফালাবো। আমার আমার বাবা কেনা আল্লাহ আমার বিটা বাড়ি কই, তুমি কই, ঘর কই, বাড়ি কই, আল্লাহ দুনিয়ার কেউ কইতে পারে না, আল্লাহ কেউ পারে না, তুই তো সৃষ্টিকর্তা আল্লাহ, তুই কয়ে যা, আমি হিন্দু না মুসলমান আল্লাহ, আমি হিন্দু না মুসলমান তাও আমি জানি না আল্লাহ, আল্লাহ তুই কয়ে যা, আমি হিন্দু না মুসলমান আল্লাহ, তুই কয়ে যা, তুই কয়ে যা আল্লাহ। ওই কবির বাচ্চা, আমি তোর মায়েরা ফালামো, মায়েরা ফালামো। হ্যালো, আমাকে মেরে যদি তোমার কোনো লাভ হয় তাহলে মেরে ফেলো। ওই তুই বলে একটা কবি বাবার সাথে বই গান্ডা খাস কে? অপূর্ব আমি জানি তোমার মতো অনেকেরই প্রশ্ন আমি কেন ওখানে থাকি, তুমি বুঝবে না, আমি একটা বই লিখছি, আমি জানতে চাই এ দেশে অপরাধের গোড়া কোথায়, এই বাবুর আড্ডা এমনই একটি জায়গা যেখান থেকে জানতে পারছি কারা অপরাধ করছে, কেন করছে, কারা করাচ্ছে। তুমি কি পুলিশের ছেড়ে দিল? তাহলে বাবুর দলে কেন? ও তো খারাপ লোক, খারাপ লোক, গুলশান আমার পেটে ওর বাচ্চা আছে, সেও আমার মতো একটা অপূর্ব হইব। কবি ভাই তুমি বিশ্বাস করো, অপূর্ব হওয়ার, অপূর্ব হওয়ার খুব জ্বালা, এই যে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকার আমার জায়গা নাই, আমার পরিচয় কি কবি? অপূর্ব তোমার একটাই পরিচয়, তুমি মানুষ, আর কোনো পরিচয় দরকার নেই। এই টাকাটা রাখো,
টাকা টাকা দিয়ে কি করব এই পোশাক পরিচ্ছদ কাল থেকে পাল্টে ফেলো আর কোনো অপরাধ করো না কবে কবে আমারে মা দিতে পারবা না পারবা ভালোবাসা দিতে পারবা